নমস্কার বন্ধুরা, পূজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, এটাকেও আমি সেদ্ধ করিনি, এমনি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, শুকনো কাঠখোলায় আমি ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়িয়ে নিয়েছি এটাকে। আর এখানে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো সুজি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। তো চলুন রেসিপিটা আজকে শুরু করি। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে প্রথমে দেব সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলও দিতে পারেন। তারপর দিচ্ছি জিরে, দিয়ে হালকা জিরেটাকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা নেড়ে হালকা ভেজে নেব, তারপর আদা কুচিটা দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে ভালো করে মশলাগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ওগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গাজর কুচিটা। আবারও সব একসঙ্গে ভালো করে নেড়ে নেব, মানে ভালো করে যাতে সব সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় ভাজা 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 হয়ে গেছে একদম। এবার এই সময়ে দেব আমি হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, আবারও ভালো করে সব একসঙ্গে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি গোটা গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে আলুটা, সেদ্ধ আলুটা নিয়েছিলাম, সে আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা একদম রেডি। এবার যে ভাজা মশলাটা নিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি সব ভালো করে। তা আপনারা চাইলে এখানে কস্তুরি মেথি বা ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, সেই জন্য আমি এগুলো দিয়েই করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা একদম একদম রেডি, এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর
তারপর এগুলোকে আমি শেপ দেব। তো দেখুন এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব দিচ্ছি অল্প একটু লবণ, এবার জলটা গরম হয়ে গেছে, এবার সুজিটা অল্প অল্প করে দিয়ে নাড়ব। তো দেখুন বন্ধুরা আমার এটা একদম ডো তৈরি হয়ে গেছে, দেখুন সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে আসছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি ডোটা ঠান্ডা করে নিচ্ছি। আর আলুর যে মশলাটা এটা আমি এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি, সব সমানভাবে দিয়ে নিয়েছি। এবার দেখুন এটা দিয়ে আমি প্রথমে একটু ডো নিয়ে নিয়েছি, এরকম গোল করে নিয়েছি। এবার এরকম রেখে একটা পলিথিন নিয়েছি, একটা এরকম ডিশ নিয়ে এরকম হালকা হাতে করে প্রেস করে দিচ্ছি। দেখুন এবার এটাকে এই যে আলুর ডোটা রেখেছি, একটা আলুর ডো নিয়ে এমন করে দিয়ে দিচ্ছি। তারপর এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে নিয়ে মুড়ে দিচ্ছি, এভাবে করে। তারপরে এই বাকি দিকটাও আমি মুড়ে দিচ্ছি, এরকম দুধারে আমি মুড়ে দিচ্ছি। এখন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এগুলো তৈরি করে নিয়েছি, আর কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো একে একে ভেজে নিচ্ছি। এগুলো হালকা আছে ভাজতে হবে, খুব বেশি আছে ভাজার দরকার নেই। হালকা আছে ভাজতে হবে, আমার একবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আর একবার আমার ভাজা চলছে, তো দেখুন এই যে আমি ভেজে তুলে নিয়েছি, এই দেখুন এরকম হয়েছে একদম। তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কতটা মুচমুচে, কতটা খাস্তা হয়েছে, বুঝতেই পারছেন হাতে না দিতে দিতেই একদম ভেঙে যাচ্ছে। দেখুন একদম একদম রেডি আমার সুজির খাস্তা নাস্তা। তো দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে আসছি।